তো আমি এখন মোটামুটি ওল্ড সিটিটা থেকে রেমাগেনের পাশে যেই নদীটা বয়ে গেছে ওইদিকে যাব। তো আসলে আমাকে একটু ঢালু ঢালু অবস্থা দিয়ে যেতে হবে আর কি, মানে নিচের দিকে যেতে হবে। তো খুব বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে। আমি 1 মিনিটের মধ্যেই আসলে রেমাগেনের যে রাইন নদীর যে পাশটা সেই পাশটাতে পৌঁছা যাব। আপনাদের যদি দেখাই, তারা আসলে এই পথটা দিয়ে আসলে আমি রেমাগেন ও রাইন নদীর পাশের দিকে চলে যাচ্ছে। তো হয়তো আধা মিনিটও লাগবে না যদি আমি খুব তাড়াতাড়ি যাই, আর যদি একটু আস্তে আস্তে করে যাই তাহলে হয়তো 30 সেকেন্ডের মতো লাগবে। এবং এই সিনারিটা দেখে আসলে আমার একটু দেজাভু হয়েছে। কেন? কারণ হলো আমি আমার মনে হয় আমি আরেকটা সিটিতে গিয়েছিলাম, সেইখানে আসলে সেম এরকম একটা রাস্তা আছে। আচ্ছা, আসলে আমি মনে করতে পেরেছি সেটা হলো আসলে আমার ভোপাল যেই সিটিতে গিয়েছিলাম সেরকম আসলে এরকম একটা একটা বাড়ির নিচে দিয়ে রাস্তা ছিল। তো আপনারা চাইলে আমার ভোপালের ভিডিওটা দেখতে পারেন, খুব সুন্দর একটা সিটি। আমি ওইখানে আসলে একটা ব্লগ করেছি, আপনারা ইচ্ছা করলে ওই ব্লগটা দেখে আসতে পারেন আমার এই চ্যানেলটাতেই। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার মনে হয় ভালোই লাগবে, আপনাদের খারাপ লাগবে না। তো আমরা আস্তে আস্তে চলে আসছি আসলে রেমাগেন যে সিটি সেই সিটির পাশে রাইন নদীর এখানে। তো এই নদীর এই পাশটা মোটামুটি আমি অনেকবারই আসলে ট্রেন থেকে দেখেছি। তো আমার আসলে এই নদীতে এখনও বোট চড়ার খুব সুবিধা হয়নি। এবং রেমাগেনে এই সিটির পাশে মোটামুটি একটা সুন্দর জায়গা আছে এবং এখানে মোটামুটি অনেকগুলো হোটেলও আছে যেখানে ইচ্ছা করলে টুরিস্টরা ইচ্ছা করলে থাকতে পারবে। এবং এরকম একটা জায়গায় আসলে সময় কাটানো খুব খারাপ না। এবং নদীর পাশে মোটামুটি সুন্দর একটা ওয়াকওয়ে আছে যেটা আসলে অনেক পর্যটককেই খুব আকর্ষণ করবে এবং খুব সুন্দর একটা টাইম কাটানোর মতো খুব ভালো একটা জায়গা। তো জার্মানিতে আসার পরে আসলে রাইন নদীটার সাথে আমার আসলে খুব বেশি আমি একেবারে মিলেমিশে গেছি। কারণ হলো আমি যেই স্টেটে পড়াশোনা করি সেই এনআরবেতেও আসলে মোটামুটি রাইনটা মোটামুটি একটা প্রভাব বিস্তার করে। কোলোনে যেরকম রাইন নদী আছে, তারপর হলো ডুসেলডর্ফের পাশে রাইন নদী আছে, মানে সব জায়গায় যেখানে যাই না কেন রাইন নদীটা কোনো না কোনোভাবে আশেপাশে চলে আসে। তো এবং আমি যেই সিটিতে থাকি সেই সিটিতেও আসলে রাইন নদীটা ক্রস করেছে এবং যেই নদী থেকে মোটামুটি মজল নদীটা শুরু হয়েছে। তো রাইন নদী এই গত মোটামুটি 2.5 বছর যাবৎ জার্মানিতে আছে, আমি রাইন নদীটাকে আসলে আমি কোনোভাবেই ভুলতে পারবো না। এবং মোটামুটি ওতপ্রোতভাবে কোনো না কোনোভাবে রাইন নদী আমার আশেপাশে চলে আসে। ইভেন সেটা যদি ফ্রাঙ্কফুর্টেও যাই, ফ্রাঙ্কফুর্টের হান নদীও কিন্তু অন কাইন্ড অফ রাইন নদী থেকে বের হয়েছে। সেটা হলো যে আপনারা যতটুকু চোখে দেখতে পাচ্ছেন এইখানেই আসলে রেমাগেন যে সিটিটা সেই সিটিটা শেষ হয়ে গিয়েছে। এবং আপনাদের আগেই বলেছি একটা সাইডে একটা সম্পূর্ণ পাহাড় এবং এই সাইডটা মানে আমি যেই সাইডটা দাঁড়িয়ে আছি সেই পাশটায় আসলে কিছু বাড়িঘর আছে। এবং মোটামুটি রেল স্টেশন থেকে যদি খুব ভালো করে মানুষ হাঁটে তাহলে হয়তো 5 মিনিট লাগবে আসলে নদীর কাছে, খুব বেশি বড় সিটি না। এবং আপনারা আমি একটার দিকে আসলে আমি ক্যামেরাটা তাক করে রাখছি, এখানে আসলে খুব পুরনো একটা বাড়ি আছে এবং জার্মানির নদীর আশেপাশে গেলে এই বাড়িগুলো পুরনো নদীগুলো দেখা যায়। এবং এখানে আসলে কিছু হোটেল আছে, টিকটকেও যা দেখাইলাম আর কি। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাব, দেখা যাক ওই দিকে আসলে কী দেখতে পারি। নদীর পাশে আসলে নয়নাভিরাম দৃশ্য এবং মোটামুটি এখানে কিছু রেস্টুরেন্ট আছে যারা আসলে ওপেন একেবারে নদীর পাশে, আসলে কেউ ইচ্ছা করলে এক গ্লাস কফি খেতে পারে, এক কাপ এক গ্লাস না, হ্যাঁ মোটামুটি ইচ্ছা করলে নাস্তাও করতে পারে। এবং জার্মানদের খুব পছন্দ আসলে ওপেন স্পেসে আসলে লাঞ্চ করা বা খাওয়া দাওয়া করা। কারণ আমি প্রায়শই দেখেছি মানে কোনো রেস্টুরেন্টের যদি আউটসাইডে বসার স্থান থাকে জার্মানরা আসলে সর্বপ্রথম ওইখানে যেয়ে বসতে চায় আর কি, ইন কেস যদি কোনো বড় কোনো ধরনের প্রবলেম না থাকে বা ওয়েদারটা যদি খারাপ না থাকে। তো আমি রেমাগেনের প্রত্যেকটা জায়গায় আসলে আমার যাওয়ার 2 বার করে ইচ্ছা আছে, একটা হলো উইন্টারে একটা আসলে সামারে। তো ফর্চুনেটলি হোক আনফর্চুনেটলি হোক আমি আসলে সামারের দিকে চলে আসছি, উইন্টারের দিকে চলে আসছি, উইন্টারের সময় চলে আসছি।
তো এখান থেকে আসলে রেমাগেনের রাইন নদীর পাশের অপোজিট সাইডটা, আসলে আমি আগেই বলেছি রেমাগেন একটা খুব ওল্ড সিটি এবং মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে মোটামুটি ভালো একটা হামলা হয়েছে। তো সেই সময় এখানে যেই আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা, এটা আসলে সেই সময় একটা হোটেল এবং এটার অস্তিত্ব ছিল 1867 থেকে 1946, অলমোস্ট 100 বছরের মতো। আসলে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ধ্বংসাত্মকতা আসলে এখানে মোটামুটি উপস্থিত ছিল, সেই জন্য আসলে অনেক কিছুই হয়তো ধ্বংস হয়ে গিয়েছে। যদিও আসলে এখানে আবারও একটা হোটেল করা হয়েছে, কিন্তু ওই আগের আদলে নাই আর কি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই ছবিটার ভিতরে একেবারে পিছনে একটা ব্রিজ দেখা যায়, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি আসলে রাইন নদীর পাশ দিয়ে হাঁটছি, এখনও আসলে ওই জায়গাটা যেতে পারিনি যেখানে আসলে এখানে একটা ব্রিজ ছিল, যেটা আসলে ইউএসএ আর্মি আসলে ভেঙে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিছুটা অল্প কিছুটা জায়গা। যদিও এখন একেবারে ব্রিজের লেশ মাত্র নাই, অল্প কিছু জায়গায় আসলে ব্রিজের একটু ছিটাফোটা আছে, সেটা আসলে দেখার জন্যই আসলে আমি ওদিকে যাচ্ছি। তো মনে হয়েছে খুব কাছে, কিন্তু খুব কাছে না। কিন্তু নদীর পাড় দিয়ে হাঁটতে আসলে অনেক খুব ভালো লাগতেছে এবং আমি আশা করি এইখানে যদি কেউ আসে তার খুব বেশি ভালো লাগবে। এবং জার্মানিতে যখন আমি বিভিন্ন সিটিতে এরকম নদীর পাড় দিয়ে হাঁটি, তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকার যদি চাইতো তাহলে আমাদের নদীগুলোকেও আসলে খুব সুন্দর করে করা যেত। যে আমার বাসার পাশে যেমন আছে আসলে চিলাইগাং, সেটা আসলে এমনভাবে সুন্দরভাবে সাজানো যায়, যেটা আসলে জার্মানরা সাজায় আর কি তাদের প্রত্যেকটা নদী শহরের সাথে, তাহলে আমাদের বাংলাদেশে কেন নয়। খুব বেশি যে টাকার প্রয়োজন হয় ব্যাপারটা এরকম না, খালি জাস্ট দুর্নীতিটা একটু বন্ধ করে দিলেই মোটামুটি তারা করতে পারে। এবং জার্মানদের একটা খুব ভালো জিনিস হলো তারা ইতিহাসকে আসলে বিকৃত করে না, মোটামুটি ইতিহাস যেরকম পক্ষে অথবা বিপক্ষে হোক তারা সেই ইতিহাসটা ধরে রাখে। তো এইখান থেকে রেমাগেনের অপোজিট সাইড পর্যন্ত আসলে রাইন নদীটা ক্রস করে আসলে এই ব্রিজটা ছিল। তো ব্রিজের ওই পাশের অংশ একেবারে ফুললি ভেঙে ফেলা হয়েছে এবং জার্মান সরকার আসলে নতুন করে এখানে আর কোনো ব্রিজও বানায়নি। তো এই ব্রিজটা আসলে কেমন ছিল সেটা যদি আসলে আমরা দেখতে চাই তাহলে আসলে আমরা দেখতে পারবো যে আসলে এই ব্রিজটা আসলে এইরকম ছিল। এইখানে মোটামুটি একটা ছবি দেওয়া আছে, আঁকা করে আসলে কেমন ছিল সেটা দেওয়া আছে। এবং এই জায়গাটার নাম হলো ফ্রাইডেন মিউজিয়াম। আচ্ছা, এটা তো মনে হয় মিউজিয়াম কোনো একটা, আচ্ছা এটা মনে হয় একটা মিউজিয়াম তৈরি করছে ওই সময়ের কথা চিন্তা করে। যেমন ব্রুকে ফন রেমাগেন, মানে ব্রুকে হলো ব্রিজ আর রেমাগেন তো রেমাগেনই। তো এখানে আবার দেখেন ওইখানে ওই যে জার্মান পতাকা আর এই পাশে হলো ইউএসএর পতাকা টাঙায় রাখছে। এবং এই জিনিসটা আমি আরও এক জায়গায় দেখেছি, যেমন হলো ডয়েচে এক, আমি যে কবলেন সিটিটা থাকি সেটা এক সময় আমেরিকা এবং ফ্রেঞ্চ যেই অ্যালায়েন্স ছিল তারা আসলে দখল করে নেয়, সেই জন্য এখনও ওইখানে আসলে আমেরিকান পতাকা উঠছে। তো স্টিল নাও এইখানেও যে এরকম যে মানে এই জায়গাটা আসলে অকুপাই করে ফেলছিল আমেরিকান সৈন্য দ্বারা, সেই জন্য ওরা হয়তো এখনও আসলে সেই স্মৃতিকে ধারণ করে এখনও আমেরিকান পতাকা টাঙিয়ে রেখেছে যেটা আসলে পথপথ করে উঠছে। তো এখানে একটা মিউজিয়ামও আছে যেটা আসলে আমি আগেও শুনেছিলাম, আমি আসলে এটাই একটু আগে খুব কষ্ট করে পড়ার চেষ্টা করতেছিলাম আর কি। এইখানে আসলে একটা পিস মিউজিয়াম আছে যেটা আসলে পিস মিউজিয়াম ব্রিজ অ্যাট রেমাগেন নামে পরিচিত। এবং মোটামুটি আমি যত সময় পর্যন্ত আসলে হিস্ট্রি বলতে চাচ্ছিলাম মোটামুটি ওই হিস্ট্রিটাই আসলে এখানে লেখা আছে আর একটু ভালো করে লেখা আছে। এবং এখানে মানে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে, সেটা হলো যে আমেরিকান 9th আর্মড ডিভিশন যখন এইখানে এসে পৌঁছায় তারা আসলে এইখানের যে ব্রিজটা একটু আগে যেটা আসলে আপনাদের দেখাচ্ছিলাম যে এই ব্রিজটা ওরা আসলে একেবারে আনডেস্ট্রয়েড হিসাবে আসলে পায়। তো সেই সেই ব্রিজে আবার ওরা আমেরিকান যে সৈন্য আমেরিকান সৈন্যরা আসলে এইখানে লিখে রাখে যে ক্রস দ্য রাইন উইথ ড্রাই ফিট, মানে আপনারা তো বুঝতেই পারছেন যে ব্রিজ থাকার কারণে আসলে পা ভিজার কোনো সম্ভাবনা নাই, মানে ব্রিজ দিয়ে পার হইলেই মোটামুটি ড্রাই ফিটে আসলে ক্রস করা যাবে। যাই হোক,
এবং সবচেয়ে মজার ব্যাপার হলো জার্মানরা যেটা করে আসলে যদি কোনো বন্যা হয় তারা আসলে একটা সাইন দিয়ে রাখে যে আসলে কতটুকু পর্যন্ত পানি উঠেছিল। যেমন এখানে হকভাসার মানে হলো বন্যা, যেটা আসলে জার্মান ভাষায় আর কি, হকভাসার হলো জার্মান ভাষায়, ইংরেজিতে বাংলাতে বন্যা। তো 95 সাল পর্যন্ত এতটুকু উঠেছিল যেটা আসলে অলমোস্ট আমার গলা পর্যন্ত কভার করে ফেলবে, এবং 93 সালে এইটুকু পর্যন্ত উঠেছিল 93 সালের ডিসেম্বর মাসে, যেটা আসলে একেবারে আমি ডুবে যাব যদি এখনকার অবস্থান থেকে। তো এইটা আসলে একটা মিউজিয়াম এবং সেই সময় আসলে শান্তি প্রতিষ্ঠার ইয়ে হিসাবে আসলে এই মিউজিয়ামটা আসলে করা হয়েছে। এবং এইখানে ওই যে হকভাসার উঠেছে তার চেয়ে বেশি আসলে মানে বন্যা হয়েছে 1920 সালে, যেমন অলমোস্ট আমি ডুবে যাব। তারপরটা হলো মোটামুটি 1925-26 সালেও একেবারে আরও বেশি ছিল, যেটা আসলে আমাকে একবারে ডুবিয়ে ফেলার মতো। তো এইখানে আসলে কিছু বর্ণনা দেওয়া আছে ব্রিজের সম্পর্কে এবং ছোট ছোট মনে হয় হিস্ট্রিও লেখা আছে অনেক কিছু, যেগুলো আসলে পড়া সম্ভব না। এবং কেউ এখানে মোটামুটি তাদের স্মরণে আসলে হয়তো কারো পরিচিত জন এখানে আসলে মৃত্যুবরণ করেছে, সেই হিসাবে সে ফুলও দিয়ে গিয়েছে। আমি জানি না আসলে ফুলের মধ্যে কী লেখা আর কি। আমি আসলে ব্রিজের আরেকটা অংশ চলে আসলাম, সেটা আসলে একেবারেই ধ্বংসস্তূপ বলা চলে।